আজ রাইটার্স ক্রিয়েশনে আপনাদের জন্য লেখক প্রচেত গুপ্তের লেখা পারুল বাড়ি এসেছে। প্রচেত গুপ্তের জন্ম 14 অক্টোবর 1962 সালে কলকাতার বাঙ্গুর অ্যাভিনিউতে একটি বৈদ্য পরিবারে। তিনি হলেন একজন বাংলা সাহিত্যিক ও সাংবাদিক। তিনি বাঙ্গুর বয়েজ স্কুলে পড়াশোনা করেছিলেন। তিনি ছোটবেলা থেকেই লেখালেখি আরম্ভ করেন। মাত্র 12 বছর বয়সে তার প্রথম গল্প আনন্দমেলা পত্রিকায় প্রকাশিত হয়। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে স্কটিশ চার্চ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন। প্রচেত গুপ্তর প্রথম উপন্যাস আমার যা আছে 2004 খ্রিস্টাব্দে আনন্দলোক পত্রিকায় প্রকাশিত হয়। তার প্রথম শিশুদের জন্য লেখা উপন্যাস লাল রঙের চুড়ি একই বছরে আনন্দমেলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। 2007 খ্রিস্টাব্দে পরিচালক তরুণ মজুমদার তার চাঁদের বাড়ি উপন্যাসটি অবলম্বনে একটি বাংলা চলচ্চিত্র তৈরি করেন। 2011 খ্রিস্টাব্দে তার চোরের বউ গল্পটি অবলম্বনে পরিচালক শেখর দাস নেকলেস নামের একটি চলচ্চিত্র তৈরি করেন। তিনি সমকালীন বাংলা সাহিত্যের একটি পরিচিত নাম। তার কিছু গল্প হিন্দি, ওড়িয়া এবং মারাঠি ভাষাতে অনুদিত হয়েছে। তিনি বাংলা পত্রিকা যেমন 1920, সানন্দা এবং দেশের নিয়মিত লেখক। গল্পের সূত্রধর আমি রাজেশ, গল্প পাঠে রাজদীপ, পারুলের ভূমিকায় রিমা, পারুলের বাবার ভূমিকায় গৌতম মুখার্জি, পারুলের মা চৈতালি, পারুলের শাশুড়ির ভূমিকায় পারমিতা, নিবারণ শরদিন্দু, পারুলের কাকিমা তানিয়া। সমস্ত গল্প পরিচালনা ও সম্পাদনায় অনির্বাণ। শুরু হচ্ছে আজকের গল্প প্রচেত গুপ্তের লেখা পারুল বাড়ি এসেছে। পারুল যেই ট্রেন থেকে নামলো, সন্ধেও নামল ছুপ করে, যেন সে এতক্ষণ পারুলের জন্যই অপেক্ষা করছিল। ট্রেন লেট করেছে। চণ্ডীতলা স্টেশনের আগে সিগনালে কি গোলমাল হলো, গাড়ি আটকে থাকলো বেশ কিছুক্ষণ, তাই দেরি, নইলে আলো থাকতে থাকতেই চলে আসা যেত। ট্রেন আটকে থাকার সময়ে পারুলের ভয় ভয় করছিল, যদি বেশি রাত হয়ে যায়, স্টেশন থেকে বাড়ি যাবে কী করে। ভাগ্যিস তেমন কিছু হয়নি। পাড়াগায়ে সন্ধে মানেই অন্ধকার, সন্ধে 6টাও যা, রাত 10টাও তাই, নিঝুম প্ল্যাটফর্ম একা পড়ে থাকে। ট্রেন এলে অল্প কিছু লোকের ওঠানামা হয়, চলে গেলে আবার শুনশান। এখন কাছে পিঠের সময়ে আর ট্রেন নেই, স্টেশন ফাঁকা। ছোট্ট ক্যাম্বিসের ব্যাগ হাতে শক্ত করে ধরে চুপ করে দাঁড়িয়ে রইল পারুল। কতদিন পরে, কতদিন পর এলো, খুব বেশি নয়, মাত্র 1.5 বছর। তারপরেও মনে হচ্ছে কত যুগ চলে গেছে মাঝখানে। লম্বা করে শ্বাস নিল পারুল। আকাশ বাতাস মাটির গন্ধ নিল বুক ভরে, গন্ধ এত চেনা যে চোখে জল এসে যায়। পারুল ফিসফিস করে ওঠে, কি গো তোমরা সব আছো কেমন? কেউ উত্তর দিল না, শুধু একটা পাখি ট্যাঁ ট্যাঁ ডেকে ডানা ঝাপটিয়ে উড়ে গেল অন্ধকার থেকে আরো অন্ধকারে। মনে হয় পথ হারিয়েছে, আবার নাও হতে পারে, পথ হারানোর খেলা খেলছে হয়তো, দেখছে তাকে কেউ ফিরিয়ে নিতে আসে কিনা। পশু পাখির জগৎ বড় বিচিত্র, তারা নানা খেলা খেলতে পারে, মানুষ পারে না। যদিও পারুল আজ একটা খেলা খেলছে, খেলার নাম বাড়ি আসা খেলা। তবে খেলাটাই মজা আছে, বাড়ির কেউ জানে না মেয়ে আসছে। পারুল সাধারণ সুতির শাড়ি পরেছে, সবুজ রং, পাড়ে লালের আভা, ব্লাউজও লাল। শাড়ি সাধারণ হলেও
নতুন। বিয়ের মোটে 1.5 বছর হয়েছে, নতুন শাড়ি খান 2-3 রয়ে গেছে এখনো। তবে সেই শাড়ি সে হাতে পায় না, আলমারির চাবি থাকে শাশুড়ির কাছে। ও বাড়িতে ঢুকবার 2 দিন পরেই শাশুড়ি চাবি নিয়ে নিল। তোমার আলমারির চাবিটা আমার কাছে দিয়ে রাখো তো বৌমা, যখন লাগবে চেয়ে নেবে। ছেলে মানুষ কোথায় হারিয়ে ফেলবে তার ঠিক নেই। পারুল অবাক হয়েছিল, নিজের আলমারির চাবি অন্য কারোর কাছে থাকবে, এমন আবার হয় নাকি? তার বাপের বাড়ির অবস্থা খুবই টানাটানির, এমন টানাটানি যে মাঝে মাঝেই সংসারের দড়ি যায় ছিঁড়ে, সেই ছেঁড়া দড়ি গিট বেঁধে কাজ চালাতে হয়। এত টানাটানিতেও তাদের বাড়িতে একটা আলমারি আছে, চাবি মায়ের কাছেই থাকে, ঠাকুমা যখন বেঁচে ছিল তখনও ছিল। শ্বশুরবাড়ির আলমারি অনেক বড়, পেল্লাই যাকে বলে, আস্ত মানুষ ঢুকে যাবে। এই জিনিস কিনতে পারুলের বাবার অনেকগুলো টাকা লেগেছে, মেয়ের বিয়ের জন্য যেখানে যা ছিল সব বাধা দিয়েও গলা পর্যন্ত দেনা, তার উপর আলমারির ধাক্কা। একটা আলমারির দাম যে এত হতে পারে কেউ কল্পনাও করতে পারেনি। একরকম বাধ্য হয়েই আলমারিটা কেনা হয়েছিল। দেখা দেখির পালা চুকে বুকে গেলে ছেলের মা বলল, আপনাদের মেয়েকে আমাদের পছন্দ হয়েছে। এই কথা শুনে পারুলের বাবার শুধু গলে যাওয়ার মতো অবস্থাই হলো না, সে গলেই গেল। গরিব ঘরের মেয়েকে বড়লোকের বাড়ি পছন্দ করলে আদি অনন্ত কাল ধরে এমন তাই হয়ে আসছে। চারপাশের দুনিয়া অনেক এগিয়েছে, রোজ এগোচ্ছে। মোবাইল ফোন, অ্যাপ, বোমারু বিমান, লিভ ইন এবং মোমবাতি মিছিলের ঘাড়ে চেপে ধ্যার ধেরিয়ে ছুটছে। কিন্তু মেয়ের বাবাটা এইখানটাতে কেতরে যায়, বড়লোকের ঘর পেলে গোলে পাঁক। পারুলের বাবারও তাই হল, তাকে দোষ দেওয়া যায় না। মানুষটা হাত কচলে বলল, আমরা ধন্য, এত বড় বাড়িতে আমার মেয়ে যেতে পারবে আমরা ভাবতেও পারিনি। ছেলের মা গম্ভীর গলায় বলল, আমাদেরও তাই, আমরাও ভাবতে পারিনি, তবে উল্টো দিক থেকে ভাবতে পারিনি। স্টেটাসের দিক থেকে তো আপনাদের সঙ্গে আমাদের মেলবার কথা নয়, টাকা পয়সা তো নয়, বাড়িঘর বিষয় সম্পত্তিতেও নয়। আপনার কন্যাও যে বিরাট রূপবতী এমনটা নয়, গায়ের রং পরিষ্কার হলেও দেখতে সাধারণ, সাধারণ বলবো না, কপালে নাকে গোলমাল আছে, আমি কুটিয়ে দেখেছি। তারপরেও আমরা এই মেয়েতে রাজি হলাম, তার কারণ কি? কারণ হলো পরের বাড়ির মেয়েকে খানিকটা নিচু থেকে আনাই ভালো, এতে মেয়ে শান্ত বাধ্য থাকে। গরিব ঘরের মেয়েরা খাটাখাটনিও করতে পারে, এটা করব না ওটা পারব না বলে আপত্তি করে না, অনেক ভাবনা চিন্তা করেই এই ধ্যার ধারে গ্রামে মেয়ে পছন্দ করতে এসেছিলাম। এবার বুঝতে পারলেন তো? পারুলের বাবা আরো বলে যায়, আরো হাত কচলায়, বলে, আমার মেয়ে অতি শান্ত, মুখের উপর কথা বলা কি জিনিস জানেই না। ছেলের মা বলল, দেখে শুনে তো তাই মনে হলো, আশা করি মনে হওয়াটা ভুল হবে না, আর যদি ভুল হয় ভুল সংশোধনের ব্যবস্থা নেওয়া যাবে, ভুল থাকলে সংশোধনের ব্যবস্থাও থাকে। পারুলের বাবা বলে, হ্যাঁ অবশ্যই করবেন, আলবাত করবেন, মেয়ে এখন আপনাদেরই, তাকে বুকে মেরে মানুষ করার অধিকার আপনাদের। ছেলের মা ভুরু কুচকে বিরক্ত গলায় বলে, অত পারা যাবে না, আমাদের বাড়ি ছেলের বউ মানুষ করবার স্কুল নয়, যতটা পারবো করব। যাক কাজের কথায় আসুন এবার। পারুলের বাবা বলল, যদি দেনা পাওনার কথাটা একটু বলেন, মানে।
ছেলের মা এবার লম্বা ভাষণ দিল, অতি উচ্চ মার্গের ভাষণ। ছেলে কিছু নেবে না, দেওয়া থোয়া যা করবেন সব আপনাদের মেয়ের জন্যই করবেন। তার যা যা লাগবে সেটুকু দিলেই হবে। যদি সে বলে আমি খাটে শোবো না, মেঝেতে মাদুর পেতে শোবো, তাহলে খাট দেবেন না, মাদুর দেবেন। সে যদি বলে শাড়ি জামা আলমারিতে রাখবো না, দড়িতে রাখবো, তাহলে আলমারি দেবেন না, শক্তপোক্ত দড়ি দেবেন। গয়নাঘাটি নিয়ে তো আমরা মাথাই ঘামাবো না। আমার ছেলে তো আর হাতে চুড়ি পরে ঘুরবে না, সে পুরুষ মানুষ। আপনার মেয়ে খালি হাতে খালি গলায় বিয়ে করলে যদি তার বাপের বাড়ির সম্মান রক্ষা হয় তাহলে আমাদের কি সমস্যা? কোনো সমস্যা নেই। ইচ্ছে করলে সে চটি জুতো না পরে খালি পায়েও আমাদের বাড়ি যেতে পারে। খালি হাতে আসতে পারলে খালি পায়ে আসতে পারবে, কোনো দোষ নেই। আপনার আর আপনার মেয়ের মধ্যে আমরা ঢুকব না। এ কথা শুনে পারুলের বাবার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। হাত কচলে বলেছিল, এত কিছু তো পারবো না, দেখছি তো নুন আনতে পান্থা পুর হয়ে সংসার। যদি আলমারি আর খাটটুকু দি, মানে ছেলের মা বলেছিল, এমন ভাবে বলছেন কেন? এর মধ্যে পাড়াপাড়ির কি আছে? আমরা কি দিতে বলেছি? আপনাদের খাট আলমারি দেবার দরকারও নেই। আমাদের বাড়ি বড়, ঘরগুলোও বড় বড়। সেই বড় ঘরের মানানসই বড় খাট আলমারি ছাড়া আমরা তো বাজে জিনিস ঢোকাতেও পারবো না। এরপর বড় জিনিস না দিয়ে উপায় কি? পারুলের বাবা ধার দেনা শুরু করলো। খাট তেমন বড় হলো না, কিন্তু আলমারিটা পেল্লাই কিনে ফেললো। টাউনের বিউটি ফার্নিচার দোকানে ঢুকে দেয়াল জোড়া আলমারি দেখে চোখ কপালে ওঠার জোগাড়। কাঠের জিনিস, এলাহি ব্যাপার, ভিতরটা একেবারে গুহার মতো হাঁ করে আছে। একদিকে সারি সারি তাক, অন্যদিকে কাপড় জামা ঝোলানোর রড, তাছাড়াও আছে টাকা পয়সার আলাদা ড্রয়ার, গয়নাগাটি রাখার লকার, কি নেই বাইরে থেকে দরজা আটকে দেওয়ার জবরদস্ত বন্দোবস্ত, একেবারে ডবল লক, হাতি দিয়ে টানলেও খুলবে না। পারুলের বাবা বুঝল শ্বশুর বাড়িতে যদি তার অতি সামান্য মেয়ের প্রেস্টিজ কেউ রাখতে পারে, এই আলমারি পারবে। পরদিন নিজের সেকেন্ড হ্যান্ড মোটর বাইকটা বেচে দিল। মোটর বাইক আবার হবে সেকেন্ড হ্যান্ড, না হলে থার্ড হ্যান্ড, না হলে হবে না। কিন্তু এত ভালো সম্বন্ধ তো মেয়ের কপালে জুটবে না। পারুল রাগ করেছিল, বাপরে এত দামি, ইস, এভাবে টাকা খরচ করলে বাবা? মা বলেছিল, এত বড় আলমারি দিয়ে পারুল কে করবে, ওর আছেটাই বা কি? বাবা বোকা বোকা হেসে বলল, খাট তো তেমন দিতে পারিনি, এটাই চোখে লেগে গেল, যেটুকু যা আছে মেয়ে ছড়িয়ে ছিটিয়ে রাখবে খন। কাপড় চোপড়, গয়নাকাটি, বিয়েতে পাওয়া উপহার আলমারিতে গোছানোর পরপরই চাবি চলে গেল পারুলের শাশুড়ির হাতে। রাতে স্বামীকে পারুল বলেই ফেলল, আলমারির চাবি মা নিয়ে রেখেছেন। নিবারণ নতুন খাটে চিত হয়ে শুয়ে বিড়ি খাচ্ছিল আর রেডিওতে গান শুনছিল। রাতে ঘুমানোর আগে এই দুটো তার চাই, বিড়ি আর রেডিওর গান। বিয়ের পর বউকেও লাগছে। পারুলের কথা শুনে ধোঁয়া ছেড়ে গানের তালে পা দোলাতে দোলাতে নিবারণ সেদিন বলেছিল, ঠিকই করেছে, বাবা গত হওয়ার পর থেকে এই বাড়ি মায়ের, বাড়ির সব কিছুই মায়ের, সামান্য আলমারি তো কোন চা, আমিও মায়ের তুমিও মায়ের, এটা নিয়ে নালিশ করবার কি আছে? পারুল আরো গলা নামিয়ে বলেছিল, নালিশ তো করিনি,
শাড়ি জামা খাটের চাদর বালিশের ওয়ার সবই তো ভিতরে থাকে। কতবার মায়ের কাছ থেকে চাবি চাইব। নিবারণ ধমক দিয়ে বলল, যতবার লাগবে ততবার চাইবে, যত সব। পারুল বলে, চাবি চাইলে মা জিজ্ঞেস করেন কেন চাইছি, আলমারি থেকে কি নেব। নিবারণ পানারার গতি বাড়িয়ে বলে, ঠিকই করে, সংসার তো আর অপচয়ের জায়গা নয়, হিসেব রাখতে হয়, বড় বাড়ি এটাই নিয়ম। পারুল অবাক হয়ে বলেছিল, শোয়ার ঘরের আলমারি কি ভাড়ার ঘর যে হিসেব রাখতে হবে, শাড়ি ব্লাউজ তো আর চাল ডাল নয়। নিবারণ রেগে গিয়ে বলে, মেলা ভেজাজ কর না তো, গান শুনতে দাও, বিয়ে করে এই হয়েছে চিত্তি, গান বাজনা মাথায় উঠেছে, গান শেষ হলে রেডি হয়ে খাটে এসো, গান শেষ হওয়ার আগে আসবে না, রোজ রোজ এক কথা বলতে হয় কেন। পারুল দুদিনের মধ্যেই বুঝতে পারল নিবারণের কাছে বিড়ি আর বউ একই রকম, শুকটান শেষ হলে ছুঁড়ে ফেলে দাও, পা দিয়ে মারাতেও পারো। তবে স্বামী তার একেবারে খারাপ নয়, বিশ্রী গালমন্দ করলেও গায়ে হাত তোলে না, সে দায়িত্ব শাশুড়ির। মহিলা গায়া পুত্রবধূর সঙ্গে কথা বলা বিশেষ পছন্দ করেন না, তার পছন্দ চর থাপ্পড় চুলের মুটি, দেয়ালে মাথা ঠুকে দেওয়ার ব্যাপারে দক্ষতা দেখার মতো, কপাল মাথা তিন দিন ফুলে থাকবেই। মাস তিনেকের মধ্যে পারুল খবর পেল তার স্বামীর আগেও একটা বিয়ে ছিল, এরা সেই খবর গোপন করেছে, সেই বউ মার খেয়ে বাপের বাড়ি পালিয়েছে আর ফেরেনি। পারুল পালাতে পারেনি, তার বর বা শাশুড়ি আটকেছে এমন নয়, আটকেছে তার নিজের বাবা মা, মেয়ের ভালোর জন্যই আটকেছে। যতবার যেতে চেয়েছে তারা বলেছে, দেখবি দেখবি সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। পারুল ফোনে কাতর গলায় বলেছে, আর মানাতে পারছি না বাবা। পারুলের বাবা বলেছে, একটু সহ্য কর মা, একটু সহ্য কর, দেখবি দেখবি সব ঠিক হয়ে যাবে মা। পারুল চাপা গলায় কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাদের কাছে যাব বাবা। পারুলের মা ফোন ধরে বলেছে, মানিয়ে নিতেই হবে, তোর বাবা কত খরচ করে তোর বিয়ে দিয়েছে তুই তো জানিস, শুধু আলমারিটার দামই তো অনেক, তাই না? কেন এত অবুঝ হচ্ছিস, তুই না আমাদের একমাত্র মেয়ে, বিয়ের দিনায় আজও আমাদের শুধু ডাল ভাত খেয়ে থাকতে হয়, আর এই সময় তুই চলে এলে তো তাও জুটবে না, এতগুলো পেট তো। পারুল ফোপাতে ফোপাতে বলে, মা আমার বাচ্চা হবে, দয়া করো দয়া করো আমায়। পারুলের মা আঁতকে ওঠে বলে, তুই কি খেপে গেলি, এখন তো তোর উমারি ছাড়ার পথ বন্ধ, এই সময় বাপের বাড়ি এসে উঠলে লোকে নানা কথা বলবে, লক্ষ্মী মা আমার দাঁতে দাঁত চেপে থাক, সব ঠিক হয়ে যাবে, মানিয়ে নে একটু মানিয়ে নে। পারুল দাঁত কামড়ে বলে, আমি বাচ্চা নষ্ট করব মা, এবারে শয়তানকে আমি জন্মাতে দেব না। পারুলের মা ধমক দিয়ে বলে, তোর মাথা খারাপ হয়ে গেছে পারুল, বড় ঘরে বিয়ে করলে ছোটখাটো কিছু সমস্যা তো হবেই, সামলে নিতে শেখ। পারুল আজ জমে থাকা নতুন শাড়ির একটা ভেঙেছে, শাশুড়ি বেছে দিয়েছে, খুব মজা না? শুধু শাড়ি নয়, শাশুড়ি আজ পারুলকে সাজগোজ করিয়েছে নিজের হাতে, মুখে হালকা করে পাউডার বুলিয়েছে, ঠোঁটে আলতো লিপস্টিক, কোড়ে আঙুল দিয়ে চোখের নিচে কাজল টেনে দিয়েছে জোর করে, এমন থ্যাবড়া করে সিঁদুর আজকাল কেউ দেয় নাকি, শাশুড়িকে না বলাও যায়নি। তবে মনে মনে ভালো লেগেছে, বিয়ের পর প্রথম বাপের বাড়িতে আসছে বলে কথা,
সিঁদুর চোখে না পড়লে মা কাকিমারা নিশ্চয়ই বকাবকি করবে। ও মা, এ কি অলক্ষণে পনা গো! নতুন বউ মাথা ভরে সিঁদুর দেবে, সেই সিঁদুর কপালে গালে ঝরে ঝরে পড়বে, তবেই না লোকে বুঝবি বিয়ে হয়েছে। মেয়ে এ কি কাণ্ড করেছে, সিঁদুর তো দেখাই যায় না। গয়নাও পড়েছে পারুল, সেও তোলা ছিল আলমারিতে শাশুড়ির জিম্মায়, একসময়ে অল্প কিছু লুকিয়ে রেখেছিল। শাশুড়ির কাছে কত আর চাওয়া যায়, চাইলেও তো দিতই না, উল্টে নোংরা কথা বলতো। আজ গয়না নিয়েও সমস্যা হয়নি, শাশুড়ির সামনেই আলমারির লকার খুলেছে। মা এইটা পড়ি। পড়ো, বেশ লাগছে, গায়ের রংটা তো তোমার ফর্সা বৌমা, গয়না পরলে ভালো লাগে। পারুল এতে মজা পেয়েছে খুব, সামান্যই গয়না পারুলে, হাতে দুকাছা চুড়ি, গলায় চেন, কানে টেপা দুল, সবই পলকা, নামই সোনার, তাও পড়ার আগে থমকেছিল। একা মেয়ে মানুষ এতটা পথ যাবে, সোনার জিনিস গায়ে দেওয়া ঠিক হচ্ছে? কিন্তু সে আর কি করা, এটুকু তো পড়তেই হবে, একেবারে সোনা ছাড়া বাপের বাড়ি যাওয়া চাই? ট্রেনটুকুতেই যা চিন্তা, তারপর কোনো চিন্তা নেই, দিনের আলো থাকতে থাকতে পৌঁছে যাবে। স্টেশনে নামা নিয়ে কথা, 20 বছরের চেনা স্টেশন, 20 বছরের চেনা গ্রাম। হ্যাঁ, আমাদের পারুলের বয়স 20 হলো, আজ বাদে কাল তার জন্মদিন। খুব ইচ্ছে জন্মদিনটা বাবা মা ভাইয়ের সঙ্গে কাটায়, কাল রাতে স্বামীর কাছে আবদার করেছিল। বিয়ের পর তো একদিনও বাড়ি যাইনি, বলছিলাম কদিন একটু ঘুরে আসি। নিবারণ চিত হয়ে শুয়ে চোখ বুঝে রেডিও শুনছিল, পা নাড়তে নাড়তে বলল, যাওনি কেন? পারুল মুখ নামিয়ে বলে, তোমরা রাজি হওনি। নিবারণ চোখ খুলে ঘাড় ঘুরিয়ে বলল, বাজে কথা, আমার কাছে অন্য খবর আছে। পারুল অবাক হয়ে বলে, কি খবর? নিবারণ বলল, তুমি মাঝে মাঝেই তোমার বাবার সঙ্গে যোগাযোগ করো, তাকে বলো তোমাকে যেন নিয়ে যায়, বাইরে গিয়ে লুকিয়ে লুকিয়ে টেলিফোন করো, করো না? পারুল চুপ করে থাকে। তার স্বামীর কথা সত্যি, শাশুড়ি মোবাইল ফোন রাখতে দেয়নি। তুমি ফোন রেখে কি করবে পারুল, ঘরেই তো আমরা সবাই থাকি। বাইরের লোকের সঙ্গে একটু কথা বলতাম। শাশুড়ি চোখ কপালে তুলে বলে, বাড়ির বউয়ের বাইরের মানুষের সঙ্গে আবার কথা কি বাছা? পারুল সিটিয়ে গিয়ে বলে, বাবা মায়ের সঙ্গে কথা। শাশুড়ি এবার রেগে বলল, দেখো বাছা, আগেও বলেছি আবারও বলছি, আমরা চাই না ওই বাড়ির সঙ্গে তুমি এখনই বেশি যোগাযোগ রাখো, এখানকার অভ্যেস নষ্ট হয়ে যাবে, স্ট্যান্ডার্ড নেমে যাবে, ফির কটা দিন থিতু হয়ে বসো, তারপর দেখা যাবে। গলির দোকান থেকে বাবাকে লুকিয়ে ফোন করে পারু, বরের কথায় বুঝল সে ধরা পড়ে গেছে। নিবারণ রেডিও ভলিউম কমিয়ে নিজের রোমহীন খালি বুকে হাত বোলাতে বোলাতে বলল, কি ভাবছো, তুমি বেশি চালাক, আমরা বোকা, কোনো খবর রাখি না, মাও তোমার এই ফোনের খবর জানে, শুধু তুমি লুকিয়ে বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ রাখো সে কথাই জানে না, জানে তোমার বাবা মা তোমার কথা শুনছে না, তারা তোমাকে নিয়ে যেতে চায় না। কেন চাইবে, তারা কি পাগল, এমন আরামায়েস থেকে মেয়েকে কেউ নিয়ে যায়? নিবারণ ঘাড় ঘুরিয়ে বউয়ের দিকে তাকালো, তারপর ফ্যাচ করে হেসে বলল, দেরি করো না, গান শেষ হলেই রেডি হয়ে বিছানায় উঠে আসবে। পারুল স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে, এরা সব জানে, ফোন করার কথা জানতে পারে,
বাবা মা যে তাকে নিয়ে যেতে চায় না সেটা কিভাবে জানতে পারলো? নিবারণ বলল, কি হলো? বললাম না, রেডি হয়েছ? পারুল মাথা নামিয়ে বলল, আজ আমার শরীর খারাপ। নিবারণ একটু চুপ করে থেকে বিশ্রী গালি দেয়, এই এই তোকে আসতে বলছি না, তুই খারাপ আসবি কি না? রোজকার মতো ব্যবহার করে একসময় ক্লান্ত হয়ে পারুলকে ঠেলে সরিয়ে দেয় নিবারণ। পাশ ফিরতে ফিরতে বলে, শোনো, তোমার বাবা যোগাযোগ করেছিল, মায়ের সঙ্গে কথা বলেছে। কি বলেছে জানো? বলেছে আপনি কিছু মনে করবেন না, মেয়ে ঠিক মানিয়ে নেবে, আমরা ওকে কিছুতেই বাড়ি নিয়ে যাব না, ওর বাচ্চা হবে, ডাক্তার ওষুধ বিষুক ফলমূলের অনেক খরচ। এ তো আমাদের মতো ভিকরি ঘরের সন্তানের জন্ম নয়, আপনাদের মতো বড় ঘরের সন্তান আসছে, আমরা এত পয়সা কোথায় পাব? বুঝলে বড়লমণি? যাও যাও, ঘুমাও দেখি। সারা রাত পারুল ঘুমল না, কথা ছিল কাঁদবার, কাঁদেনি। অভিমানের কান্নার জন্য অপেক্ষা করতে হয়। ভোর রাতের দিকে পারুল সিদ্ধান্ত নিল আজ সে বাপের বাড়ি যাবে, বিকেলের গাড়িতেই যাবে। শুনশান প্ল্যাটফর্ম দিয়ে এগিয়ে গেল পারুল, একটু এগোলেই স্টেশন থেকে বেরোনো সিঁড়ি, বাইরে বেরিয়ে ভ্যান রিক্সাতে উঠতে হবে, মিনিট কুড়ির পথ। গায়ের সবাই তার চেনা, সব বাইক, মানুষ, গাছ, রাস্তা, পুকুর, ঘাট, সবাই। এমনকি ভোর হতে না হতে বাড়ির উঠোনের গাছপালায় যে পাখিগুলো এসে ডাকাডাকি করে, কান ঝালাপালা করে দেয়, তারাও। ভয় কিসের? নিজেকে হালকা লাগছে। বাবা মা ভাই তাকে দেখে চমকে উঠবে, ভাই দরজা খুলে বলবে, ও মা, দিদি তুই? না আমি নই, আমার ভূত। তারপর ভাইকে জড়িয়ে হাসবে। বাবা কি দোকান থেকে ফিরেছে? মনে হয় না, ঘাড়ে এখনো দিনার বোঝা, রাত পর্যন্ত খাটে, আরো দুটো কাজ নিয়েছে কোথায় যেন। ভাই এখনো পড়ছে, ওর তো ক্লাস 8 হয়ে গেল, নাকি 9? বাপরে, বড় হয়ে গেল, মা নিশ্চয়ই রান্না করে। মাকে সরিয়ে আজ রান্নাঘর দখল করে নিলে কেমন হবে? দারুণ হবে, মা অবাক হয়ে যাবে। ও মা, তুই এত রান্না শিখলি কোথা থেকে? এখানে তো নুন ঝালের মাপি বুঝতিস না। তোর বিয়ের পর আমি তো ভয়ে মরতাম, কে জানি পুড়িয়ে টুড়িয়ে ফেলিস যদি, পুরো আবার রেগে যাবে। পারু হেসে বলবে, শাশুড়ি আমাকে হাতে ধরে শিখিয়ে দিয়েছে মা, খুব আদর করে, একটা ভুলে একটা খুন্তির ছাঁকা। এই 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 দেখো আমার হাত ভর্তি দাগ, দেখো দেখো মা, কাল কিন্তু আমার জন্য পায়েস করবে, জন্মদিনের পায়েস। বাবা রাতে ফিরলে দরজার আড়ালে লুকিয়ে থাকতে হবে, সেই ছোট্টবেলার মতো, যেই ঘরে ঢুকবে অপনি ধাপ্পা বলে ঝাঁপিয়ে পড়বে, বাবা চমকে যাবে, খুব মজা হবে। আরও একটা মজার কথা মনে পড়ে গেল পারুলের, সেই ঘটনাও স্টেশনের। তখন স্কুলের শেষ দিক, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, এক বান্ধবীকে ট্রেনে তুলতে এসেছিল। ট্রেন হুইসেল দেওয়ার সময় হঠাৎ কোথা থেকে তথাগত এসে হাজির, তড়িঘড়ি হাতে একটা কাগজ গুঁজে চলন্ত ট্রেনে উঠে পড়ল। প্ল্যাটফর্মে বসেই সেই কাগজ খুলে পড়েছিল পারুল, গোটা গোটা হরফে পাগল ছেলেটা লিখেছিল, তোকে ছাড়া বাঁচব না পারুল। ভয়ে মরে গিয়েছিল পারুল,
ওই কাগজের টুকরো কোথায় ফেলবে সে? আজ মনে পড়লে হাসি পায়। তথাগত নামের সেই এলোমেলো চুলের কিশোর হারিয়ে গেছে, নাকি হারিয়ে যাওয়ার খেলা খেলছে পাখির মতো। বাজারে মিষ্টি কিনলো পারুল, বাবার জন্য সন্দেশ। বাবা সন্দেশ খেতে ভালোবাসে, নিজের হাতে কতদিন বাদে কিছু কিনল, কিনবে কি করে? হাতে তো পয়সা করে কিছু থাকে না, সব ঢাউস আলমারিতে তালা বন্ধ। আজ শাড়ি গয়নার সঙ্গে সেই টাকা পয়সাও পেয়েছে, শাশুড়িও দিয়েছে। টাকা পয়সা একটু সঙ্গে রাখো বৌমা, একটু মিষ্টি নিয়ে যেও। ভ্যান রিক্সা থেকে বাড়ির সামনে নামলো পারুল, ভাড়া মেটালো। এই ভরসন্ধ্যেতেও বাড়ি অন্ধকার, চারপাশ থমথম করছে, ভিতরে চাপা গলায় কেউ কাঁদছে। কে কাঁদছে, মা নাকি ভাই? পারুল বাঁশের বেড়ার গেট খুলতে খুলতে নিজের মনে হাসল, কাঁদবেই তো। বাড়ির একমাত্র মেয়ে শ্বশুর বাড়িতে গলায় দড়ি দিয়ে ঝুলে মরলে কাঁদবে না? খবর কে খবর দিল? তার বর? খবর শুনে তার বাবা কি বাড়িতে ছুটে এসেছে, নাকি এতদিন পর মেয়েকে আনতে গেছে? মরা মেয়েকে। পারুল আগাছার বাগান পেরিয়ে কয়েক পা এগোল, নতুন শাড়ির আঁচলে গলা ঢাকল, দড়ির দগদগে লাল দাগ গলায় গেঁথে বসে আছে, অন্ধকারে দেখা যাবে। পারুল এগিয়ে গেল, ওদের সব জানাতে হবে না, বলতে হবে না ঘটনাটা শুধু তার আত্মহত্যাতেই শেষ হয়নি, আরো একটু আছে। জানো মা, তোমাদের দেওয়া পেল্লাই আলমারিটা এতদিনে কাজে লেগেছে, খুব কাজে। আজ দুপুরে সবার ঘরে গলায় দড়ি দেওয়ার ঠিক পরপর আমার দুর্বল শরীরে বল এলো, অনেক শক্তি। মরা মানুষের যে এত শক্তি হয় কে কে জানতো? মনে হলো এত শক্তি নিয়ে আমি এখন কি করি। তখন শাশুড়িটাকে টেনে এনে জোর করে বাবার দেওয়া ঢাউস আলমারিটায় দিলাম ঢুকিয়ে, বাইরে থেকে চাবি দিয়ে দিলাম। ওনার দম বন্ধ হতে বেশিক্ষণ লাগেনি, খানিকক্ষণ ছটফট, তারপর শেষ। এই পর্যন্ত শুনে তুমি রাগ করতে পারো মা, কিন্তু তারপরেই হলো মজা। উনি আমাকে নিজের হাতে শাড়ি বেছে দিলেন, গয়না দিলেন, এমনকি গাদাখানেক সিঁদুরও ঢেলে দিলেন মাথায়। হ্যাঁ, বোঝো কাণ্ড? গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন, যাও বৌমা, বাড়ি থেকে কদিন ঘুরে এসো। আহারে, কতদিন বাপমায়ের কাছে যাওনি মা? মা, আমি ওকে প্রণাম করে বেরিয়েছি, ভালো করেছি না? ও মা, মা। বাড়ির ভিতরের কান্না এবার জোরে হচ্ছে, দরজায় কড়া নাড়তে গিয়ে থমকে গেল পারুল। সেও কি কাঁদবে? মরা মানুষের কি অভিমানে কাঁদতে আছে? আপনারা শুনছিলেন প্রচেতা গুপ্তের লেখা পারুল বাড়ি এসেছে। গল্পটি ভালো লাগলে আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মন্তব্য। এই ধরনের আরও সুন্দর গল্প শুনতে ফলো করুন আমাদের ফেসবুক পেজটিকে ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। এই করোনার আবহকালে শারীরিক দূরত্ব বজায় রাখুন,
মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। দেখা হবে আবার আগামী গল্পে। ধন্যবাদ।